সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর মামলা করায় এক নারীর দুই পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। উল্টো তার বিরুদ্ধে করা হয়েছে মামলা। স্ত্রীর ওপর এমন নির্যাতন সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন স্বামী জব্বার মিয়া। আলোচিত এ ঘটনা ঘটেছে বরগুনার তালতলি উপজেলায়। গত 8 এপ্রিল রাতে ছোটবগি ইউনিয়ন পরিষদ সদস্য এনায়েত পেদা সহ 3-4 জন ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় 9 এপ্রিল এনায়েত পেদাকে প্রধান আসামি করে তালতলি থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। এতে এনায়েত পেদা ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন। এরপর এনায়েত পেদা এ মামলায় হাইকোর্ট থেকে 4 সপ্তাহের আগাম জামিন নেন। জামিন নেওয়ার পরপরই তিনি আবার ওই নারীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গত 23 মে ওই নারী তালতলি থানায় সাধারণ ডায়েরি করেন। ওই দিন সন্ধ্যায় এনায়েত পেদা ও তার সহযোগীরা ওই নারীকে ঘর থেকে তুলে নিয়ে প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। এরপর নারীর স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। 4 মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় ইউপি সদস্য এনায়েত পেদার ভাই হারুন পেদা ওই নারীর বিরুদ্ধে তালতলি থানায় নন জিআর মামলা করেন। আমি মামলা দিছি, মামলা দেওয়ার পরে হারা 14 দিন জেল কাটছিলাম। জেল খাটার পরে আমারে বাইরে আইয়া আমি মুখের খোপ দিয়ে এরপর আমারে নিয়ে পিটাইয়া এরকম ট্যাং বানছে আমারে মারিয়েই হালাইছে। রোববার এ মামলায় হাজিরা দিতে ভাঙা পা নিয়ে স্বজনদের কোলে করে আদালতে আসেন ওই নারী। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করেন, ধর্ষণের শিকার হওয়ার পর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ মূল আসামিদের না ধরে উল্টো তাকে হয়রানি করছে। মামলা তুলে নিতে এনায়েত প্রাণনাশের হুমকি দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য এনায়েত পেদা কালবেলাকে বলেন, ওই নারী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। বাবার ব্যবসা, গাঁজার ব্যবসা, মাদক ব্যবসা যেগুলো ভিডিও ফুটেজ প্রমাণ, সেগুলো এলাকার কিছু লোকজনে ওদেরকে বাধাবিন্ন দেওয়ানে সে বাধাগুলো মানতো না। না মাননে এরপরে আমি স্থানীয় মেম্বার আমাকে নিয়ে এলাকার লোকজন তারপর ওদেরকে কিছু কথাবার্তা বললে বুঝানোর চেষ্টা করছি। সেখানে তারা না বুঝা উল্টো এক হিন্দু লোকে ওই কথাগুলো বলে না, সেই হিন্দু লোকের উপরে ওরা অমানবিক নির্যাতন চালাইছে। দোকানে উঠে ভাঙচুর করছে, মারধর করছে। এই করার পরে এরপর সেখানে আমার ডাকছে, আমি গেছি, আমি যে সেখানে একটু রাগারাগি টেকি করছি, করার পর আমার নামে এরকম একটা মিথ্যা মামলা আছে। এ বিষয়ে তালতলি থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম খান কালবেলাকে জানান, আসামি জামিনে রয়েছে এবং মামলাটি তদন্তাধীন। তিনি এই থানায় যোগ দেওয়ার আগে এ ঘটনা ঘটেছে, তবুও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান ওসি শহীদুল ইসলাম। রিজওয়ানা রিন্তি, কালবেলা।